ডিসক্লেমার, এই ভিডিওটা আমরা বানাচ্ছি জাস্ট ফান পারপাসের জন্য, একটু মজা করার জন্য। ভিডিওটা বড় হতে চলেছে, যারা যারা খাবার দাবার নিয়ে এসে গেছেন নাইস, আর যারা এখন অব্দি নিয়ে আসুনি, নিয়ে আসো, ফান করব একসাথে, একটা ফানের অ্যাটমসফিয়ার তৈরি করব। নাও লেটস গেট ইনটু দ্য ভিডিও, শ্যাল উই? হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ডেজ ভিডিও। তো আজকে ভিডিওতে তোমরা আশা করি জানতেই পেরে গেছো যে আমরা যাচ্ছি দার্জিলিং। তো প্যাকিং অলমোস্ট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে কি অলমোস্ট 3:10, 6টার সময় ট্রেন, আমি আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো। মোস্ট প্রবেবলি কটায় বেরোবো, 4:45 নাগাদ বেরিয়ে যাবো। বাবা আমার দুজনেই ছাড়তে হবে আমাকে, খাবার এখানে দিয়ে গেছে, খাবার এখনও খাওয়া হয়নি, আর এগুলোকে বাদ দেওয়া যাক। এইটা হচ্ছে আমার ব্যাগ, এটা আমি নিয়ে যাচ্ছি, এটার মধ্যে সব কিছু আছে, এটা খুলে দেখাবো না, তাহলে আবার ঢোকাতে হবে। আর এটা হচ্ছে আমার সাইড ব্যাগ, এখানে টুকিটাকি কিছু টাকা রেখেছি, আইডেন্টিটি রেখেছি, স্যানিটাইজার রেখেছি, অনেক কিছু রেখেছি, অনেকগুলো খাপ আছে, খুব কাজের ব্যাগ, এটা আজকেই কিনলাম। আর এটা হচ্ছে আমার ক্যামেরা ব্যাগ, এটা এখনও পুরোপুরি কমপ্লিট, ক্যামেরা দিয়ে শ্যুট করছি। সাথে নিচ্ছি হচ্ছে কি আমি 70-300 লেন্স দূরে টেলিফটোগ্রাফি করার জন্য, এখানে নিচ্ছি। তার সাথে আরেকটা লেন্স, সেটা হচ্ছে কি আমার 35mm প্রাইম। এটা এই প্যাকেটটার মধ্যে আমার ইয়ে আছে, আমার অ্যাকশন ক্যামেরা আছে, অ্যাকশন ক্যামেরা এখন বার করবো না। মাই সেট আপ, আই উইল মিস ইউ, আই উইল মিস ইউ। ইয়েস, উই আর অল সেট, এখনো মোজা পরিনি, মোজা পরবো, দেন ফান হবে। আমি সবাই বেরিয়ে পড়েছি, এইভাবে কিছু ব্যাগগুলোকে নিয়েছি, এখনও ক্যাবওয়ালা আসতে লেট করছে, একটু টানাটানি পড়ে যেতে পারে টাইমে, 4:30 বাসে যায়, দেখা যাক টাইমে মুছতে পারি কিনা, না মুছতে পারলে খুব চাপ হয়ে যাবে, মুছতে হবে। তো এখানে বলাটা খুবই দরকারি যে আমরা কামরূপ এক্সপ্রেসে ট্রাভেল করছিলাম, মানে যেটা হাওড়া জাংশন থেকে ডিব্রুগড় যায়। এবার আমরা নেমে যাব অবভিয়াসলি NJP-তে, বাট আমরা উঠছিলাম হাওড়া থেকে, আর আমাদের টাইমিং ছিল বিকেল 6টা থেকে নিয়ে ভোর 6:15 অবধি। বমি করেছে, তার পার্ট পড়ে আছে না, ঢাকাটা বললি
next day. বল কেমন কেমন লাগলো কি কেমন লাগলো ওভারঅল পুরো ট্রেনের জার্নিটা ট্রেনটা ছেড়ে দিলে খুব ভালো লাগতো বিশ্বাস কর ডিব্রুগড়ে দেখা করতে তুই তো আসল জিনিসটাই মিস করে গেছিস গাইস আজকে তো আমার ট্র্যাজেডি হয়ে যাচ্ছিল ট্রেন এসে জিপিতে দাঁড়িয়ে আছে 5:45 থেকে আমরা ভাবছিলাম যে ঠিক আছে 6টার সময় ঢুকবে এনজেপি টাইমিংয়ে 6টা দেওয়া ছিল বলছে যে আমরা জিজ্ঞাসা করলাম কি স্টেশন দাঁড়িয়ে আছে এতক্ষণ ধরে বলছে এটা তো এনজেপি এটা এনজেপি তখন আমরা 2 মিনিটের মধ্যে নামিয়েছি আমাদের লাগেজ ট্রেনে তুলতে লেগেছে 10 মিনিট আমরা নেমেছি 2 মিনিটের মধ্যে দেরি হয়ে গেছে গাইস এখন একটা প্রবলেম হয়ে গেছে বেসিক্যালি একটা দালাল আমাদের তুলে নিয়েছে এখন কোনোভাবে সেই দালালটাকে কাটাতে হবে আমাদেরকে এইটা হচ্ছে সাদা জামা পরা দালালটা আমাদেরকে তখন থেকে লিড করে যাচ্ছে ফর নো ফাকিং রিজন এই তুই জানিস কোথা থেকে গাড়ি পাওয়া যায় তাহলে তুই কেন বেকারিকে ফলো করছিস তুই তো আমাকে বলতে পারতিস ফলো করাচ্ছি ইভেন স্টুপিড কথা বলিস না বল এখান থেকে কোথায় যাব আমরা এখান থেকে আমরা কোথায় না আমি মানিনি এই মেয়ে এনেছে আচ্ছা এই গাড়িগুলো যাবে এই যে এই গাড়িগুলো যাবে এই গাড়িগুলো যাবে একটা লোক বলছে 200 টাকা কি করব আমি তো বলছি কাটা কাটিয়ে দে হ্যাঁ আমরা এই ট্রেনটা করে এসেছি এই ট্রেনটা ডিব্রুগড় এক্সপ্রেস তো কোর সে দেখে ইস আদমি কো ইয়ে আদমি নহীন দানব হে দানব দালাল সরি দালাল বলছে নাকি 200 টাকায় আমাদেরকে এনজেপি থেকে মেল নিয়ে যাবে বাট অ্যাকচুয়ালি আমাদের স্ক্যাম করতে যাচ্ছিলো আর আমরা কী করে কাটালাম সেটা তোমরা ভিডিওর পরে দেখতেই পাবে তো দেখো বাকিটা গাইজ একদম শুরু থেকে বলছি কী কী হলো সবচেয়ে ফার্স্টে আমরা স্টেশনে নামলাম একটা লোকের সাথে দেখা হলো সে আমাদের বলো 200 টাকায় আমাদেরকে দার্জিলিং মেল পৌঁছে দেবে আমরা তাদের পেছন পেছন গেলাম ফার্স্টে আমরা যেতে চাইছিলাম না আমাদের মনে হচ্ছিলো যে ড্রাস্টিক্যালি তো কম নেওয়ার কারণটা কি যাই হোক কোনোভাবে আমরা গেলাম গিয়ে দেখি একটা এজেন্সির কাছে নিয়ে গেলো ট্রাভেল এজেন্সি সেখানে বললো যে আমরা তো প্যাকেজের ভেতর ইনক্লুড করে বলেছিলাম 200 টাকা ওয়াও তো যাই হোক তারপর আমরা ঠিক করলাম যে আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে আমাদের এখানে বেরিয়ে যাওয়া যাক তো ওনারাই বললেন যে ওখান থেকে নাকি এবার সুমো পাওয়া যাচ্ছে সেখানে নাকি 1000 টাকায় 4টে সিট দিয়ে দেবে আমাদের পুরো মাঝখানে সিটটা তো আমরা যেতে পারবো তো আমরা বললাম যে না একটু কম করুন জাস্ট বিকজ ওরা 200 টাকা বলেছিলো তো আমরা একটু কমিয়ে দেবে তো তারপর গিয়ে আমরা ঠিক করলাম ওনারাই বললেন যে একটা কাজ করো সুইফট ছোটো গাড়ি নিয়ে নাও 1500 টাকায় রিজার্ভ চলে যাবে পুরো ভাবলাম যে 1500 টাকায় চলে যাই রিজার্ভ কত ঠিক হলো লাস্ট 1000-এ না ঠিক হলো যে আমরা 1000 টাকা দেবো তারপরে আর একজনকে উনি সামনে তুলবেন তার জন্য তিনি আলাদা করে তার থেকে টাকা নেবেন এতটা ঠিক হলো আমরা উঠতে যাচ্ছিলাম ডিকিও খুলে ফেলা হয়েছে হঠাৎ করে আবার স্ক্যাম হলো বলে যে না এটি এই এই গাড়িটা তো অলরেডি বুকড হয়ে গেছে এই গাড়িটাকে যাওয়া যাবে না আর আমাদের একটার পর একটা গাড়ি রিজেক্ট হচ্ছে কি কেউ একটা বেটার টাকা বলে দিয়েছে বলে এই কারণে আমি জানি না আরে যাই হোক এদের একটা সিস্টেম থাকা উচিত এরকম প্রবলেম এর আগে হয়নি কখনো আমাদের সোজা স্টেশন থেকে নেমে গাড়ি ধরে যেতে ছিল এতটা আসা উচিত ছিল না লোকটা হচ্ছে আমার লোকটাকে প্রথম থেকে শেডি মনে হচ্ছে আমি তোকে বললাম ওদের রাস্তিকে তো কম নেওয়ার কারণটা কি 200 টাকা করে নিচ্ছে আবার কি মাঝখানে বললো যে 150 টাকা করে হয়ে যাবে মানে কি পেট্রোল বাহ ভাই বাহ বেশ তারপর আমরা ওখান থেকে এগিয়ে এলাম স্টেশনের কাছে এলাম এই এই গাড়িটা এই গাড়িটার সাথে কথা বললাম বললো যে ঠিক আছে এরা 4 জনের জন্য মেনে পুরো মাঝখানে রোটার জন্য মাঝখানে রোটা নিচ্ছি আমরা তার জন্য 1000 টাকা নেবে ফাইনালি ডান অল ডান ফাইনালি ওয়াইড এনজিপি এক্সাইটমেন্ট দেখা আমরা এখানে চাই ইলুমিনাটি করে ফেলেছি মাঝখানে চোখ বসিয়ে দিয়ে পুরো ইলুমিনাটি হয়ে যাবে এটা অলরেডি ফিরছে কিছু লোকেরা আমরা এর মধ্যে ফিরবো
তো চাটা খেয়ে নেওয়ার পর আমরা সব মালপত্র গাড়ির মাথায় তুলে দিচ্ছিলাম। আর টু বি অনেস্ট, এইবারের যে গাড়িটা পড়েছিল, মানে যেটা স্টেশনের সামনে গাড়িটা ছিল, সেই গাড়ির কাকুটা খুবই ভালো ছিল, আমাদের সাথে খুব হেসে খেলে কথা বলছিল আর আমাদেরকে একবারও ঠকানোর চেষ্টা করেনি। ইভেন আমরা 4টে সিটের জন্য 250 করে পে করেছি, 1000 টাকা, তাতেও তিনি খুশি ছিল, খুব ভালো ছিল। তো জার্নি ফাইনালি শুরু হলো ফ্রম NJP টু দার্জিলিং ভ্যালি। পৌঁছতে পৌঁছতে অলরেডি আমার পেট জবাব দিয়ে দিয়েছিল, আমার শরীর অলরেডি কেমন একটা যেন করছিল আমি বলেই বোঝাতে পারবো না। মানে আমার পেটের মধ্যে হাওয়া একবার ওপরে একবার নিচে, একবার ওপরে একবার নিচে করছিল, ঘুরঘুড় তো করছিল, কান ওয়ান বন্ধ হয়ে যাচ্ছিল, কান বন্ধ হওয়াটা মানা যায় বাট স্টিল। তো সেই কারণে আমি হোটেলে গিয়ে খুব একটা কিছু শ্যুট করতে পারিনি, আমরা জাস্ট চেক ইন করেছি, করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি যখন তখন অলরেডি বিকেল হয়ে গেছে, বাট বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম আর তখন এই শর্টসগুলো নিই। দেন আমরা ডমিনোজে যাই, ডমিনোজে গিয়ে আমরা ডমিনোজে পিৎজা খাই, খেয়ে ঘুমিয়ে পড়ি রাত্রিবেলা। অ্যান্ড দ্যাটস অল। তো গাইজ, এখন ঢুকতে চলেছি রুমটাতে, আসার পর থেকে রুম করতে হয়নি, ছোট একটা রুম কু টাইপে দেওয়ার চেষ্টা করছি। ও, এটা হচ্ছে আজকে আমাদের রাতে ডিনার। ইয়েস ইয়েস। তো যাই হোক, এটা বন্ধ করার পর সব থেকে এটা পরে আমাদের ব্যাগ টাঙানোর জায়গায় নিব্বিদের ব্যাগ। এক্স্যাক্টলি, এইসব আমার ব্যাগ না, আমার আমার ব্যাগ অনেক ভদ্র। আর এখানে একটা ড্রেসিং টেবিল টাইপের দেয়, খুব খুব সুন্দর দেখি ড্রেসিং টেবিলটা। আর এই টেবিলটাতে আমরা মোটামুটি যেসব জামাকাপড়গুলো পরে বেরোতে হয় সেগুলো রাখি। এখন এরা সব ইনস্টাগ্রাম গিরি করবে, খাবারের লজ্জা লাগা দরকার। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসটা, এইটা এটা হচ্ছে এটা একটা সুন্দর ভিউ, বাট আনফর্চুনেটলি এখন রাত, আমি খুলে দেখাবো না, এটা সারপ্রাইজ থাক, কালকে সকালেই দেখাবো। আর স্লিপিং অ্যারেঞ্জমেন্টের জন্য এই বেডটাতে 3 জন হয়ে যাবে, আমি একদম ওই ধারে শোবো, ঋষা মাঝখানে শোবে আর তিথির বাচ্চা এইদিকে শোবে। আর এখানে একটা চিমনি করা আছে আগেকার দিনের লোকেদের জন্য, বাট এখন চিমনি কোনো কাজে লাগে না। সো ইয়েপ, টেলিফোন আছে কল করার জন্য, ব্যাস এটাই এটাই হচ্ছে ফুল রুম টুর। এর থেকে বেশি আর কিছু নেই, অনেক কিছু দিয়েছে। আজকে অরিগানো দিয়ে সস্তা নেশা করব আমরা, ব্যাস একবার করে খোল দেখি। এবার খুলবো খুলবো দাঁড়া, সিল কাটা যাক, লাইক রণবীর কাপুর। এই আমারটা কেউ কাটছে না, তুই করবি। প্রাইম লেন্সে ভিডিও শুট করছি পাগলের মতন। উ ইয়ে উ ইয়ে, এটা হচ্ছে আমার জীবনের একমাত্র প্রেম। এইটা কার? এটা মিগাঙ্গ, এটা ক্যাপসিকাম আছে, এটা মিগাঙ্গ। এই যে তো আমি খাবো না, চল নিকল শর্ট ভাই। পাস আমরা আমরা নিচে পাস্তা পিৎজা আশা করি দেখতে পাওয়া যাচ্ছে, এটাও পাস্তা পিৎজা। This is Moroccan pasta pizza and this is creamy pasta pizza. আমারটা ক্রিমি, এতে দুইটা মরগান। এই স্ট্রাগল করছে কেন খোলাতে? স্ট্রাগল, বাট কোনো ব্যাপার না, খাওয়া যাক। And yes. Ah, bye, খেতে আসছি, খেয়ে আসছি, bye.
সো গাইজ দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও, আবার দেখা হচ্ছে কালকের সরি পরের ভিডিওতে। সেই পরের ভিডিওতে আমি প্রপার রুম ট্যুর দেব আর আরও ভালো করে এক্সপ্লেন করবো কোথায় আমরা গেছি না গেছি, কী করেছি না করেছি। নেক্সট যে ভিডিওটা আসছে ওটা খুব এক্সাইটিং হতে চলেছে। আর তোমাদেরকে আরেকটা খুব বাজে নিউজ দেবার আছে, সেটা হচ্ছে কি জানি না কী করে মানে অ্যাকচুয়ালি আমি আমার ফোন থেকে কম্পিউটারে ফটোসগুলো ট্রান্সফার করছিলাম, তখন কারেন্ট চলে যায় আর আমি সব কটা ছবি হারিয়ে ফেলেছি যেহেতু আমি কাট পেস্ট করছিলাম। তো আমার অলমোস্ট 300 ছবি আমি হারিয়ে ফেলেছি। তো যাই হোক, এসব পরের কথা। দ্যাট ওয়াজ অল ফর টুডেজ ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।